ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এক্ষুনি মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অবশেষে বাংলায় ঢুকে পড়ল ঘূর্ণিঝড় জাওয়াদ। জাওয়াদের জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা ঝড়ও বইতে পারে। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে এই বৃষ্টি হবে, কতদিন চলবে, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ নিম্নচাপে পরিণত হয়েছে, আর এর প্রভাবে বাংলায় রবিবার দুপুর থেকে বৃষ্টি হয়ে চলেছে। উল্লেখ্য, শনিবারই শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ গভীর নিম্নচাপে হয়েছিল, রবিবার সকালে তা আরও শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘণ্টায় 11 কিলোমিটার গতিবেগে উড়িষ্যার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। রবিবার তারা জানিয়েছে, জাওয়াদের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শীতের মরশুমে এমন বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার পারদে নেমেছে। এদিকে জাওয়াদ উপকূলে প্রবেশ না করলেও দীঘার সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে রবিবার সকাল থেকেই। উত্তাল পুরীর সমুদ্র ও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগে জানানো হয়েছিল যে সোমবারও চলবে বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলায়। মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জাওয়াদ বাংলায় না ঢুকলেও রবিবার সকাল থেকে মুখ ভারছিল আকাশের। কলকাতা, হুগলি, হাওড়া সহ রাজ্যের বেশ কিছু জেলায় রবিবার সকাল থেকে বৃষ্টিও হয়েছিল। হাওয়া অফিস জানাচ্ছে সোমবারও বঙ্গে চলবে বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান, বীরভূমে সারাদিনে বৃষ্টি হবে। বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সোমবার অতি ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনায়। দক্ষিণবঙ্গ জুড়ে চলবে ঝড় হাওয়া। এদিন ঘণ্টায় 30 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরপর আগামী 7 ডিসেম্বর মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।